বৈশাখের মাঝে রাতের অন্ধকারে বন্য দাতাল হাতে দফায় দফায় উন্মুক্ত তাণ্ডব চালিয়ে এলাকার 5টি বাড়িঘর সহ কৃষিজ ক্ষেত ধ্বংস করে দেয়। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন মধ্যকৃষ্ণপুর বালুছড়া ফুলবাসী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে। বন্য দাতাল হাতে যখন লোকালয়ে প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা, তখন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। অন্যদিকে এলাকাবাসীরা বন্য দাতাল হাতের উন্মুক্ত তাণ্ডবের খবর ফোন যোগে বনকর্মীদের জানতে চাইলেও বনকর্মীরা ফোন রিসিভ করেনি বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বন্য হাতে তাণ্ডবের খবর বনকর্মীরা শুক্রবার সাত সকালে জানতে পেরেও বন্য হাতে তাণ্ডবে তছনছ হয়ে যাওয়া বাড়িঘর পরিদর্শনে যাননি। ঘড়ির কাঁটায় সকাল 9টা পেরিয়ে গেলেও এদিকে এলাকাবাসীদের অভিযোগ, মূলে আরও জানা যায় দীর্ঘ বছরের পর বছর ধরে বন্য হাতের আক্রমণে দিশাহারা এলাকার মানুষজন। শুক্রবার উক্ত এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায়, এলাকায় দফায় দফায় বন্য হাতে আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি ঘর, ঘরের ভেতরে থাকা নিত্য প্রয়োজনীয় সামগ্রী চালসহ এলাকার কৃষকদের কৃষিজ ফসলের ক্ষেত নষ্ট করে দেয়। রাতের অন্ধকারে বন্ধ দাতাল হাতে লোকালয়ের তাণ্ডব লীলা চালিয়ে বাড়িঘর সহ কৃষিজ ক্ষেত তছনছ করে গভীর জঙ্গলে চলে যায়। পরে এ ব্যাপারে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলে, দীর্ঘ 8 বার বন্য হাতি এলাকায় প্রবেশ করে ওনার নিজ বসতঘর ভেঙে তছনছ করে দেয়, সেই সাথে কৃষিজ ফসল ক্ষেত তছনছ করে দেয়। বহুবার বন দপ্তরে বিভিন্ন নথিপত্র দেওয়া সত্ত্বেও কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি। রাত্রে দুটো নাগাদ বন্য হাতি আইয়া বাড়ি ঘর ভাঙচুর করছে এবং আমরা পাড়া সবাই মিললে দৌড়াইছি, দৌড়ালে বারবার তারা বন্য হাতি ঘুরে ঘুরে আইতে চাইছে, তা ফাঁসে বাড়ি আরেকটা ভাঙছে, ভাঙার পরেও আমরা বই আর বন দপ্তরে ফোন করছি, ফোন করার পরে তারা কেউ ফোন টোন উঠেছে না, সুইচ অফ দিয়েছে সবাই। তারপর আজকে সকালও সেটা নাগাদ ফোন করছি, ফোন তুলছে না, এবং একজন ফোন তুলছিল, তোলার পরে কথা কইছে না, না কইছে কইছে আমরা আইতেছি আইতেছি কই, এখন পেলা 9টা বাজে, এখন তো কোনো খোঁজ নেই, তারা কোনো বার্তা নেই। কোন এলাকা? এটা মধ্যবিষ্ণুপুর। কয়টা বাড়ি ঘর ভাঙছে? ভাঙছে 5টা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।